গৌরব গগৈ বিপক্ষে আমার দলের প্রার্থী তপন গগৈ ডাঙরিয়ার প্রার্থিত্ব হয়েছে। আমার মিত্র দলের প্রার্থী তপন গগৈ ডাঙরিয়ার আজি নমিনেশনত 50,000তকৈ অধিক লোক আছে। 50,000 লোকে যেটা নমিনেশন দিবলে আহে আর সেই পরিয়ালের মানুষবিলাকে যদি ভোট দিয়ে তেতিয়াও বহু লাখ ভোটত জিকে। গতিকে এই সমীকরণ ক্লিয়ার হয়ে আজির পিছত আর গৌরব গগৈ মোটামুটি হয়ে যাব পারে। আর এটা আর গৌরব গগৈ নির্বাচনত ঘুরি ঘুরি লাভ নাই। 50,000 মানুষে যেটা নমিনেশন দিব আহে তারপর আর ইলেকশন কি খেলবে ৩৭+ আসাম মে তো 13 সিট হাম লোক জিত লিয়া হ্যাঁ আভি এক সিট কে লিয়ে লড়াই চল রা হ্যাঁ 13 তো জিত লিয়া হ্যাঁ এক সিট কে লিয়ে দেখো 14 সে 14 ভি হো সকতা দাদা হাগ্রাম মহিলারে কিছু কোকরাজরত এবার টিকেটে 2-3 লাখ ভোটর বদলে জয়ী হবো ইলেকশন জুনে খেলে সকলে পাই দেবে হাগ্রাম মহিলায় কি হবো গতিকে আজি তারিখত মই নাভাবু যে সেই ধরনের কিবা পরিবেশ আছে। আমার মিত্র দলের পার্টি UPPL-এর জয়ন্ত বসুমতাই বিপুল মার্জিনত জিতি আছে আর তার সেই ধরনের পরিবেশ আজি তেজপুরত যে পরিবেশ কোকরাঝারতে একই পরিবেশ কেবল পার্টি আমার আগ্রাম মহিলায় প্রভাব নাপায় গোটেই কথাটো হল মোদীজির লগত। এইবার মানুষে ভোট দিব মোদীজি, এইবার মানুষে ভোট দিব হিমন্ত বিশ্ব শর্মা নগরীয়া। গতিকে মোদীজিক ভোট দিবলৈ যেতিয়া ওলাই আহিব তাত আৰু কোন বেলেগৰ কি হিচাপ কৰিব? গতিকে সকলোৱে মোদীজিকে ভোট দিব আহিছে। ইয়াত পাৰ্টিৰ কথা নাই নহয়, ইয়াত দলৰ কথা নাই, মোদীজিৰ লগত কোন আছে সেইটোৱে হিচাপ কৰে। আৰু ভাৰতবৰ্ষৰ মানুহে এইবাৰ মোদীজিক তৃতীয়বাৰৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী হিচাপে বিচাৰিছে। গতিকে মোদীজিক ভোট দিবলৈ ওলাই আহিছে তাত কোন পাৰ্টি কোন চিম্বল সেইটো হিচাপে নকয়। আৰু সকলোৱে এইবাৰ কৈছে যে আমি সকলো মোদীৰ পৰিয়াল, সকলে মোদীর পরিয়াল হবলে আছে। গতিকে তাত আর বেলেগ যেটা হাগ্রাম মহিলারে মোদীর পরিয়ালত নাই, গতিকে কি হিসাবে গৌরব গগৈর বিপক্ষে আমার দলের প্রার্থী তপন গগৈ ডাঙরিয়ার প্রার্থিত্ব হয়েছে। আমার মিত্র দলের প্রার্থী তপন গগৈ ডাঙরিয়ার আজি নমিনেশনত 50,000তকৈ অধিক লোক আছে। 50,000 লোকে যেটা নমিনেশন দিবলৈ আহে আর সেই পরিয়ালের মানুষবিলাকে যদি ভোট দিয়ে তেতিয়াও বহু লাখ ভোটত জিকে। গতিকে এই সমীকরণ ক্লিয়ার হয়ে আজির পিছত আর গৌরব গগৈ মোটামুটি হয়ে যাব পারে। আর এটা আর গৌরব গগৈ নির্বাচনত ঘুরি ঘুরি লাভ নাই। 50,000 মানুষে যেটা নমিনেশন দিব আহে তারপর আর ইলেকশন কি খেলবে? আমারা মুদ্দা বিকশিত ভারত, মোদীজি কা বিকশিত ভারত কো বিশ্বগুরু বানানে কে লিয়ে যে সপনা, এ সপনা কো সাকার করনা হ্যায় আর ইসকে লিয়ে হামারে হর কার্যকর্তা কাম কর রা হ্যায়। মোদীজি কা বিকশিত ভারত কো আর আগে বানানে কে লিয়ে সব কাম কর রা হ্যায় আর মোদীজি কো হি সব ভোট দে রা হ্যায়। কিতনা সিট মিলেগা ইস বার? হাম লোক কা তো স্লোগান হি হ্যায় ইস আপকি বার 400 পার আর বিজেপি 370+। আসাম মে কিতনা? আসাম মে তো 13 সিট হাম লোক জিত লিয়া হ্যায়, আভি এক সিট কে লিয়ে লড়াই চল রা হ্যায়। 13 তো জিত লিয়া হ্যায়, এক সিট কে লিয়ে দেখো 14 সে 14 ভি হো সকতা। দাদা হাগ্রাম মহিলারে কিছু কোকরাঝারত এবার টিকেটে 2-3 লাখ ভোটর বদলে জয়ী হবো ইলেকশন জুনে খেলে সকলে পাই দেবে হাগ্রাম মহিলায় কি হবো? গতিকে আজির তারিখত মই নাভাবু যে সেই ধরনের কিবা পরিবেশ আছে। আমার মিত্র দলের পার্টি UPPL-এর জয়ন্ত বসুমতাই বিপুল মার্জিনত জিতি আছে আর তার সেই ধরনের পরিবেশ আজি তেজপুরত যে পরিবেশ কোকরাঝারতে একই পরিবেশ কেবল পার্টি আমার আগ্রাম মহিলায় প্রভাব নাপায়। গোটেই কথাটো হল মোদীজির লগত, এইবার মানুষে ভোট দিব মোদীজি, এইবার মানুষে ভোট দিব হিমন্ত বিশ্ব শর্মা নগরীয়া। গতিকে মোদীজিক ভোট দিবলৈ যেতিয়া ওলাই আহিব তাত আৰু কোন বেলেগৰ কি হিচাপ কৰিব? গতিকে সকলোৱে মোদীজিকে ভোট দিব আহিছে। ইয়াত পাৰ্টিৰ কথা নাই নহয়, ইয়াত দলৰ কথা নাই, মোদীজিৰ লগত কোন আছে সেইটোৱে হিচাপ কৰে। আৰু ভাৰতবৰ্ষৰ মানুহে এইবাৰ মোদীজিক তৃতীয়বাৰৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী হিচাপে বিচাৰিছে। গতিকে মোদীজিক ভোট দিবলৈ ওলাই আহিছে তাত কোন পাৰ্টি কোন চিম্বল সেইটো হিচাপে নকয়। আৰু সকলোৱে এইবাৰ কৈছে যে আমি সকলো মোদীৰ পৰিয়াল, সকলে মোদীর পরিয়াল হবলে আছে। গতিকে তাত আর বেলেগ যেটা হাগ্রাম মহিলারে মোদীর পরিয়ালত নাই, গতিকে কি হিসাবে?